ভিউয়ার্স, সাইকেলের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এর আগে দেখিয়েছি, এবার তৃতীয় পার্ট নিয়ে কথা বলবো। আর মোটরটা এখানে সেটিং রাখবো না, এটা সামনে এবার সেটিং করব, ডাইরেক্ট প্যাডেল ঘোরানোর ব্যবস্থা করতেছি। তো এই প্রসিডিউরটা সবচেয়ে বেটার যেটা হবে আমি সেটাকেই পারফেক্ট মনে করব, এই জন্যেই আবার চেঞ্জ করা হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক, এটা পুরাতন সাইকেল, নতুন ইয়াটা কেমন হয়, সাইকেলটা কেমন হয় দেখে নিই। আর সামনের প্যাডেলের ঘাটটা আমরা কাজে লাগাবো, তিন ঘাট আছে এখানে, ছোট ঘাটটা অথবা মিডিয়াম ঘাটটা কাজে লাগাবো। তো দেখে নেওয়া যাক মোটরটা আমরা কোথায় সেট করব। আমাদের সামনের প্যাডেলের তিনটা ঘাটের মধ্যে মিডিল পয়েন্টের অথবা ছোট যে ঘাটটা আছে সেখানে আমাদের ম্যাচিং করে মোটরটা বসানো লাগবে, সেই অনুপাতে আমরা এখন কাজ করব। তো এখন মোটর লাগানোর পালা, সব কিছু বানানো হয়ে গেছে, বোল্টগুলো সেট করা হয়ে গেছে। এখন মোটর সেট করার ব্যাপারে যেটা খেয়াল করতে হবে, শক্ত হতে হবে, প্রচণ্ড শক্ত না হলে এটা মিসিং করবে। সাইকেল এখন প্রায় প্রস্তুত, আমরা এখন ট্রায়ালে যাব, দেখব কেমন সাইকেলটা। মূল ব্যাপারটা হচ্ছে সাইকেলটা প্রচুর স্পিড বেড়ে গেছে, প্রচুর স্পিড বেড়ে গেছে, সেক্ষেত্রে যেটা সমস্যাটাও বলি, তবে আমার কাছে বেশি সমস্যা মনে হচ্ছে না। সাইকেলটা যখন স্পিড তুলছি তখন প্যাডেলটা ঘুরছে, কিন্তু যখন আমি পিক আপটা ছেড়ে দিচ্ছি তখন প্যাডেলটা ঘুরছে না, বিধায় সমস্যা হচ্ছে না, কিন্তু স্পিড উঠছে অনেক বেশি, 40-এর উপর স্পিড উঠে যাচ্ছে এখন। আর এখন আমি ব্যাটারি চার্জ দিইনি, চার্জ দিলে হয়তো আরও স্পিড উঠবে। পিক আপ দেওয়ার পরে প্যাডেল দেখছেন ঘুরছে, প্যাডেল তারপরে থামে, আমি স্পিড চলে অন্তত পক্ষে অনেক দূর চলে যাবে সাইকেলটা এভাবেই। তো এই প্রসিডিউরটা আপনি ব্যাটারিটাও কম খাবে এবং সাইকেলটা ভালো স্পিড পাওয়া যাবে। আর স্পিডের ক্ষেত্রে সমস্যা নাই, এই কারণে যে ব্রেক ভালো, দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্পিড, আর ব্রেক ভালোর জন্য কোনো সমস্যা নাই, সাইকেল খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে সাইকেল ব্রেক করে ওখানে থামিয়ে দেওয়া যায়। সাইকেলটি এখন চার্জে আছে, দেখতে পাচ্ছি ইন্ডিকেটর, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।